বেশি রোগী এবং লাল সবুজ মেসি একজন বিখ্যাত ফুটবলার নামে এর নামকরণ করা হয়েছে। আর্জেন্টিনার বিশ্ববিখ্যাত একজন খেলোয়াড় মেসি, সেই মেসির নামে কিন্তু ওনার নামকরণ করা হয়েছে। শাওনের জন্য আসলে এটা কি যেন রোগী নাম দেওয়া হয়েছে গতকাল, কিন্তু সেটা আমরা দেখেছি রোগী যে অসুস্থ, যার কোন সমস্যা থাকে সেটাই কিন্তু রোগী। সেই রোগী কিন্তু গতকাল রোগীর মতোই কাজ করেছে। আসলে শাওন কি করবে আজকে, তার সেই রোগী কি সুস্থ হয়েছে নাকি অসুস্থ অবস্থায় তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে, কোনটা মেডিকেল অথবা কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা আমরা কিন্তু দেখতে পারবো কিছুক্ষণের মধ্যেই, যখন প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। ড্রোন ক্যামেরা কিন্তু আকাশে উঠছে, এটা কিন্তু একটা প্রচারের অন্যতম একটা মাধ্যম। মেসি অনুপস্থিত, মেসি না থাকলে যে দুটা যাবে সে দুটাই ছেড়ে দেওয়া হবে, যেটা অনুপস্থিত থাকবে সেটাকে বাতিল বলে গণ্য করা হবে। চূড়ান্ত প্রতিযোগিতায় যদি অনুপস্থিত থাকে সেটাকে আর কখনো নামের তালিকায় তাকে গ্রহণ করা হবে না। এই মাত্র আরেকটি প্রতিযোগিতা, আজকের দিনের দ্বিতীয় প্রতিযোগিতা রোগী এবং লাল সবুজ। সেই রোগান রোগীর কিন্তু গতকালের যে অবস্থা, এ রোগী কেমন রোগী? আমার মনে হয় মিকি রোগী, অনেকের মিকি রোগ থাকে না, এই ভালো এই মন্দ কখন কি করে এই ঘোড়ার, কিন্তু সেই শাওনের সেই রোগী কিন্তু আবার ছুটে যাচ্ছে, এখন কিন্তু প্রতিযোগিতায় ফেরার চেষ্টা করছেন লাল সবুজের সেই জমির ভাইয়ের, লাল সবুজের পতাকা কিন্তু